নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী মোদীর 91তম মন কি বাত সম্পূর্ণ, শুনলেন দেশবাসী। শিলচরে বিভিন্ন কাজের উদ্বোধন, সবার সহযোগিতা চাইলেন বিধায়ক। বন্যায় ভেসে গেছে বইপত্র, ছাত্রদের শিক্ষা সামগ্রী দিচ্ছে এআইডিএসও। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। রবিবার মাসিক রেডিও অনুষ্ঠান মন কি বাতে স্বাধীনতার 75তম বার্ষিকীতে স্বাধীনতার অমৃত মহোৎসবের কথা উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের মহান বিপ্লবীদের স্মরণ করে তিনি জনগণকে হর ঘর তেরঙ্গা অভিযানে অংশগ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, তেরঙ্গা প্রচারের আওতায় আমরা তেরঙ্গাকে সোশ্যাল মিডিয়া প্রোফাইলও করতে পারি। এদিন মন কি বাতের 91তম পর্বে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, স্বাধীনতার অমৃত উৎসব একটি গণ আন্দোলনের রূপ নিয়েছে, এটা আনন্দের বিষয়। দেশের সর্বস্তরের মানুষ এবং সমাজের প্রতিটি স্তরের মানুষ সারা দেশে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন। তিনি আরো বলেন, স্বাধীনতার অমৃত মহোৎসবের অংশ হিসেবে 13-15 আগস্ট পর্যন্ত একটি বিশেষ হরঘর তেরঙ্গা প্রচার চালানো হচ্ছে। জনগণকে অবশ্যই এই প্রচারের অংশ হতে হবে এবং 13-15 আগস্ট তাদের বাড়িতে তেরঙ্গা উত্তোলন করতে হবে। তেরঙ্গা আমাদের এক করে, দেশের জন্য কিছু করতে অনুপ্রাণিত করে। আগামী 2 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত আমরা সকলেই আমাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ছবিতে তেরঙ্গা লাগাতে পারি। সারা দেশের সঙ্গে সঙ্গতি রেখে রবিবার প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠানে ব্যাপক সারা পরিলক্ষিত হয়েছে পালংঘাটে। বিজেপির কাছাড় জেলা কমিটির নির্দেশে এদিন পালংঘাট মণ্ডলের সবকটি বুথে মন কি বাত অনুষ্ঠান শুনতে জড় হন দলের কর্মী সমর্থক সহ সাধারণ মানুষ। এভাবে এদিন পালংঘাট মণ্ডলের 159 নম্বর বুথে দলীয় কর্মী ও জনসাধারণের সঙ্গে প্রধানমন্ত্রী মন কি বাত শোনেন বিজেপির কাছাড় জেলা কমিটির সাধারণ সম্পাদক শশাঙ্ক চন্দ্রপাল। পরে এ উপলক্ষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মধ্যধলাই জেলা পরিষদ সদস্য তথা বিজেপি কাছাড় জেলা কমিটির সাধারণ সম্পাদক শশাঙ্ক চন্দ্রপাল বলেন, মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের সর্বস্তরের মানুষের কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তরুণী রায়, বিজেপির পালংঘাট মণ্ডল সহসভাপতি বিভাস রঞ্জন দে, নিরঞ্জন দাস, মিহির ভট্টাচার্য প্রমুখ। এদিকে এদিন বিজেপির পালংঘাট মণ্ডলের 161 নম্বর বুথে মন কি বাত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন বিজেপির কাছাড় জেলা ওবিসি মোর্চার সভাপতি কৃষ্ণজীবন দেবনাথ। পালংঘাট জিপির জামালপাড় গার্লস এমএ স্কুলে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের শক্তিকেন্দ্র প্রমুখ অপূর্ব দাস। বেশ কতটা আমরা শুনছি না, প্রত্যেক মাসের লাস্ট রবিবার অনেক গঠনমূলক কথা আমরা ওনার মন কি বাতের মাধ্যমে আমরা পাইতেছি। আমরা আমার নিজের দেশ বাইর সম্বন্ধে, নিজের দেশ সম্বন্ধে, নিজের দেশের বিভিন্ন যে আপনার ক্ষেত্র আছে, আপনার কিষাণ কয়েন যতগুলা প্রয়োজনীয় আমরা ভারতবর্ষের মানুষের দরকার আছে, আমরা ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রীজি সবার প্রচেষ্টা, সবার চেষ্টা উনি নির্বাচিত প্রধানমন্ত্রী 8 সাল পূর্ণ করছে। 8 সাল পূর্ণ করার পর আমরা দেশের মানে কি কি অবস্থা থেকে কি অবস্থার মধ্যে আনিয়া তাইনে পৌঁছাইছে এই 8 বছরের মধ্যে অনেক কথা আমরা এই ইয়ার মধ্যে দিয়া মন কি বাতের মাধ্যমে আমরা। বিধায়কের আনটাইড ফান্ড ও 15 ফাইন্যান্সের অধীনে বরাদ্দকৃত বেশ কয়েকটি কাজের উদ্বোধন করলেন দীপায়ন চক্রবর্তী। রবিবার বিধায়ক প্রথমে 28 নং ওয়ার্ডের পলিশ্রী লেনে 12 লক্ষ টাকার কাজের উদ্বোধন করেন। এরপর 15 লক্ষ টাকা ব্যয়ে দেবীপ্রসাদ পাঠশালার গৃহ নির্মাণ কাজের উদ্বোধন করেন। এছাড়াও নির্বাচনের পূর্বে দেওয়া প্রতিশ্রুতি মতে 12 লক্ষ টাকা ব্যয়ে রাধারমণ পল্লীর সড়ক নির্মাণ কাজের অনুষ্ঠানে উদ্বোধন করেন বিধায়ক। এদিন শহরতলির 16 নং ওয়ার্ডের লিঙ্ক রোডে থাকা 3 ও 4 নং লেনের রাস্তার কাজেরও আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক জানান, প্রধানমন্ত্রীর আজাদিকা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে আগামী 13-15 আগস্ট পর্যন্ত জেলার প্রত্যেকটি ঘরে জাতীয় পতাকা উত্তোলন করার জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। দেশের স্বার্থে এগিয়ে যাওয়ার পাশাপাশি জেলাবাসীর সেবায় নিয়োজিত থাকতে সকলকে ঐক্যবদ্ধভাবে সহায়তা করার আহ্বান জানিয়েছেন দীপায়ন। প্রথমে 28 নম্বর ওয়ার্ডের পল্লীশ্রী লেনে 12 লক্ষ টাকার কাজের আজকে উদ্ঘাটন হয়েছে। রাস্তার কাজ কমপ্লিট হয়েছে, সুন্দর হয়েছে, যার জন্য আমি কন্ট্রাক্টর সহ আমাদের দলীয় কার্যকর্তা
মিউনিসিপ্যালিটি বোর্ডকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। দেবীপ্রসাদ পাঠশালাতে আমরা 12 লক্ষ টাকার আনটাইট ফান্ড দিয়ে 15 লক্ষ টাকার আনটাইট ফান্ড দিয়ে আমরা স্কুল গৃহ বানিয়েছি। অত্যন্ত সুন্দর কাজ হয়েছে, সেখানেও আমি আমার ইঞ্জিনিয়ার মৃণাল দেকে ধন্যবাদ জ্ঞাপন করছি, আমার কন্ট্রাক্টরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা আমার একটা কমিটমেন্ট ছিল বিধায়ক হওয়ার আগে, তখন বিধায়কের টিকিট পাইনি মণ্ডল সভাপতি, সেই অবস্থায় রাধারমণ পল্লী স্বাধীনতার পর থেকে ওনারা এই রাস্তার কাজ করাতে পারেননি, অনেকবার এসেছেন। আমি বলেছি যদি কোনো দিন আমার দ্বারা হয় তাহলে করব, আর সেটা বিধায়ক হয়ে প্রথমে আমি সেটা প্রপোজাল দেই। আজকে এই 15 ফাইন্যান্সের ফার্স্ট ইনস্টলমেন্ট থেকে সেটাতে 12 লক্ষ টাকা খরচা করে রাস্তা হয়েছে। সেখানে যে কন্ট্রাক্টর কাজ করেছেন 2 লক্ষ টাকা অধিক খরচা করে, উনি যতটুকু করা প্রয়োজন তার থেকে বেশি কাজ করেছেন। কালভার্ট ছিল না এস্টিমেটে, সেখানে কালভার্টও বানিয়েছেন। আর ওনাকে অনুরোধ করেছিলাম আরেকটি রাস্তার কাজ, উনি সেই কাজটাও করে দিয়েছেন, অন্ততপক্ষে 70 মিটার কাজ উনি ফ্রি করে দিয়েছেন, তার জন্য কাঞ্চন দেকে আমি ধন্যবাদ জ্ঞাপন। 28 জুলাই থেকে কাছাড় জেলার শ্রীকোণা, তারাপুর, কনকপুর, আশ্রম রোড সহ বিভিন্ন অঞ্চলের বন্যাক্রান্ত ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করছে এআইডিএসওর কাছাড় জেলা কমিটি। রবিবার কমিটির পক্ষ থেকে রংপুর এবং চিরকান্দি অঞ্চলের 2 শতাধিক বন্যাক্রান্ত ছাত্রের মধ্যে শিক্ষা সামগ্রী তুলে দেন জেলা কমিটির সভানেত্রী স্বাগতা ভট্টাচার্য, জেলা সম্পাদক গৌরচন্দ্র দাস সহ অন্যান্যরা। তারা বলেন এই ভয়াবহ বন্যায় সাধারণ মানুষের সর্বশান্ত হয়ে গেছেন, বিশেষ করে সাধারণ পরিবারের ছাত্রছাত্রীদের পক্ষে পড়াশোনা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে। সংগঠনের পক্ষ থেকে বন্যাক্রান্ত প্রতিটি ছাত্রছাত্রীকে উপযুক্ত আর্থিক সহায়তা প্রদানের দাবি আসাম সরকারের কাছে জানানো হলেও সরকারের পক্ষ থেকে জেলার মাত্র 16,000 ছাত্রকে মাত্র 1,000 টাকা আর্থিক সাহায্য প্রদানের কথা ঘোষণা করা হয়েছে। ফলে বই খাতা হারিয়ে সহায় সম্বলহীন ছাত্রছাত্রীদের হাতে সামান্য কিছু শিক্ষা সামগ্রী তুলে দিয়েছে, কিন্তু তা পর্যাপ্ত নয়। সংগঠন ছাত্র দরদী জনগণের কাছে এআইডিএসও ত্রাণ তহবিলে আরও সাহায্য প্রদানের জন্য আবেদন জানায়। শিক্ষা সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য যথাক্রমে আপন লাল দাস, সাব্বির আহমেদ, শ্রীনিবাস দাস, শিলচর টাউন কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য স্বপন চৌধুরী, তুতন দাস প্রমুখ। ছাত্র থাকে 1 লক্ষেরও বেশি ছাত্র আমাদের এই জেলাতে আছে, কিন্তু দেখা গেছে আমাদের রাজ্য সরকার শুধু মুখেই ঘোষণা করছে যে ন্যাশনাল ক্যালামিটিস হিসাবে এই বন্যাটারে ডিক্লেয়ার করার কোনো দরকার নাই। যখন আমরা টাকা চাইবো বন্যা ক্ষতিগ্রস্ত ক্ষতিপূরণ দেওয়ার লাগি কেন্দ্রের টাকা দিব, কিন্তু তৎসত্ত্বেও আমরা দেখলাম যেখানে 1 লক্ষর বেশি ছাত্র থাকে সেখানে মাত্র 16,000 ছাত্ররে সরকারে 1,000 করে টাকা দিছে। অথচ যেখানে ফ্লাড কম হয়েছে নগাঁও জেলাতে আমরা দেখছি 35,000েরও বেশি ছাত্ররে অনুদান দেওয়া হয়েছে। এটা অত্যন্ত পক্ষপাতিত্ব করা হয়েছে সরকারের পক্ষ থেকে, আমরা নিন্দা করি এই জিনিসটা। এবং আমরা ছাত্র সংগঠন, আমরা অল ইন্ডিয়া ছাত্র সংগঠন, ফলে আজকে আসামে এটা এরকম ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ, সাধারণ মানুষ, তার সঙ্গে ছাত্রছাত্রীরা তাদের বইপত্র পর্যন্ত বাঁচাইতে পারছে না। ফলে এই জায়গাটারে মাথা রাখিয়া আমাদের সংগঠন সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে শিক্ষাপ্রেমী মানুষ যারা শিক্ষাটারে বাঁচাইতে চায়, যারা শিক্ষাটারে ভালো পায় এবং যারা শিক্ষাটার প্রয়োজন বুঝে, এই সমস্ত মানুষ কিছু অনুদান আমরা দিছি, আমাদের ভলেন্টিয়ার্সরা কালেক্ট করছে। এই কালেকশনটা দিয়েই আমরা আসামের সঙ্গে কাছাড় জেলাতেও বিভিন্ন অঞ্চলে আমরা একদম মিনিমাম সামান্য যত সামান্য একটা ছাত্রছাত্রীদের রিলিফ আমরা ডিস্ট্রিবিউশন করতেছি স্টাডি মেটেরিয়াল। উধারবন্দ বিধানসভার অধীন গোসাইপুর দুর্গানগর গাঁও পঞ্চায়েত এলাকার অন্তর্গত চরিতাকান্দি কবরস্থানের উন্নয়নের জন্য এমজিএনরেগার অধীনে আসা প্রায় 9 লক্ষ টাকার কাজটি সঠিকভাবে হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। তারা বলেন জিপির পঞ্চায়েত সভাপতি নসরুল ইসলাম বরলস্কর পাকা রাস্তার উন্নয়নের নামে অর্থ আত্মসাৎ করেন। এই পঞ্চায়েত সভাপতির দুর্নীতির বিরুদ্ধে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও বিধায়ক মিহিরকান্তি সোমকে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার জন্য আবেদন জানান। আলোচনা করছো আমি ওটা কই আর যে আমরা যেটা স্কিমে যেটা অ্যামাউন্ট আইসি আর পরে 1.5 লাখ টাকার কাজ হয়েছে, বর্তমানে আজ 2 বছর এই কাজটা বন্ধ, কাজটা কমপ্লিট হয়েছে না এখনো। যে আমরা এমএলএ স্যারটা আমরা কই আর যে অতি সত্য যাতে আমরা কাজটা হয় সুন্দরভাবে, কাজটা হইয়া শেষ হয়, শেষ হওয়ার পরে আমরা ওটাও চাই আর আপনারা যেটা করা লাগে নেক্সটে আমরা দেখবো। আমরা গ্রামের তরফ থেকে আমি কই আর যে নেক্সটে আপনার সময় আমরা যেটা করার লাগে আমরা করিয়া দেখাইমো আপনারে, এটা প্রমাণ আপনি ভাইবা। আর আমরা যতগুলো খাজ আছে আপনি আমরার ওটাই অতি সত্য করিয়া দেওয়াল। আর আপনারে দয়া করে কই আর যে আমরা গ্রামে আইয়া একবার আপনি দেখবা, আমরা মিডিয়ার মাধ্যমে কই আর যে অনুরোধ করি আর আমরা গ্রামে আইয়া একবার দেখবা যে আমরা যে চিকিৎসা আছি রাস্তাঘাট যে প্রচুর অবস্থা দুঃখ আছি আমরা, রাস্তাঘাট, বিদ্যুৎ, তারপরে পানি জল, আমরা খাজ কর্ম যতটা হয়েছে এটা তুলে তুলে হয়েছে সব ব্লক, এখন কোনো খাজ হর না, আমরা রাস্তাঘাট আটা ফিরে যার না, বহুত অসুবিধা আছে এখন আমরা। দয়া করি একবার আইবা আপনি,
আমরা বহুত দূর আছি এর বাদে আমরা যে জায়গা গুরুস্থান এবং অবিন্দ শর্মা বিশ্ব শর্মার কাছে হইয়ার স্যারের কাছে নমস্কার আমরা জানাইয়ার আপনারা পঞ্চায়েত মেম্বার এমএলএর কাছে আপনারা যখন সাইয়া দেখবা আমরা এটা মিথ্যা কইয়ার না সত্য কইয়ার আপনারা জায়গা তাইয়া আপনারা প্রমাণ লইবা না পারতে আমরা আমরা না পারতে আমরা কোন অসহায় হইয়া আমরা গিয়া আজকে মিডিয়া চলে গেলেন বিশিষ্ট কংগ্রেস নেতা তথা শিলচর মহকুমা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান আব্দুল করিম লস্কর ওরফে ভোলাই মিয়া। শনিবার সন্ধ্যায় তার মধুরবন্দের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল 83 বছর। রেখে গেছেন 3 পুত্র, 5 কন্যা, জামাতা, নাতি নাতনি সহ অসংখ্য আত্মীয় স্বজনকে। রবিবার তার দেহ নিয়ে যাওয়া হয় শিলচর জেলা কংগ্রেস অফিসে। সেখানে শ্রদ্ধাঞ্জলি জানান জেলা সভাপতি তমাল বণিক, পার্থরঞ্জন চক্রবর্তী, প্রাক্তন বিধায়ক রুমিনাথ, বাবুল হোর, সুজন দত্ত, সঞ্জীব রায়, আজমল লস্কর প্রমুখ। এদিন দুপুর 1:30 তার জানাজা নামাজ পাঠ করান শহীদ পীর জুনায়েদ আহমেদ মদনি। পরে শিলচর সরকারি কবরস্থানে তাকে সমাহিত করা হয়। আজকে অত্যন্ত দুঃখিত, আমি এই জেনারেশনের একজন কংগ্রেস কর্মী, কিন্তু এরকম একজন মানুষকে আমরা অভিভাবক একজনকে হারিয়েছি। ওনার স্থান কোনোদিন শূন্যস্থান পূরণ কোনোদিন হবে না। আর সবাই জানতাম ভুলাই মিয়া, মানে ভুলাই মিয়া কাকু বহুত ওল্ড ভেটারেন কংগ্রেস লিডার। এইটাই আমরা দিতে আমরা ওনার পথ অনুসরণ করার চেষ্টা করব। আজকে ওনার যেভাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি আমাদের পরিবার, আমি ওনার আত্মার শান্তি কামনা করি এবং এই কঠিন সময়ে ওনার পরিবারের পক্ষে আমি আমার সমবেদনা প্রকাশ করি। ওম শান্তি। কারণ যখনই গতকাল আমরা খবরটা পেলাম ইউনিয়ন আমাদের মধ্যে নেই, একটা কথা ঠিক, একটা যুগের অবসান ঘটে গেল এবং তারই মৃত্যুতে আমরা কংগ্রেসের প্রত্যেক নেতা কর্মী সহকর্মী সবাই খুব মর্মাহত। তার আত্মার চির শান্তি কামনা করি এবং তার পরিবার যাতে শক্তভাবে আগামী দিনে চলতে পারে এবং তাদের পাশে যাতে আমরা থাকতে পারি সেটাই আমি কামনা করি। বরাক ভ্যালি ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে সেবা কেন্দ্রের সহযোগিতায় রবিবার মানব পাচারের বিরুদ্ধে বিশ্ব দিবস পালন করা হয়েছে। সকাল 8টায় শিলচরের রাঙ্গেরখালী পয়েন্ট থেকে রেলি ও স্ট্রিট প্লে করে কর্মসূচি শুরু হয়। সকাল 10টায় ছিল কর্মশালা, এতে বিভিন্ন বক্তা বক্তব্য রাখেন, তারা দিনটির তাৎপর্য ব্যাখ্যা করেন। এছাড়াও ছিল অন্যান্য অনুষ্ঠান। আমরা সমাজকে বুঝিয়ে দিলাম যে নারী পাচার যে সেটা কিভাবে হয় এবং আমাদের অঞ্চলে এখনো নারী পাচারটা দিন দিনের পর দিন বেড়ে যাচ্ছে। তো আমাদের আরো গ্রাম অঞ্চলে হোক, শহর অঞ্চলে হোক, আমাদের প্রচেষ্টা থাকবে যাতে আমরা আরো অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারি, মানুষকে সজাগতা করতে পারি। সজাগতা করলে পরে মানুষ বুঝতে পারবে যে নারী পাচারের মধ্যে একটা মানে খারাপ যে আমাদের যে প্রচার চলছে সেটা কীভাবে রোধ করা যায় এবং আমরা চেষ্টা করবো যাতে আমরা বন্ধ করতে পারি। তো আমরা আজকে এই ঘটনাটকের মাধ্যমে আমরা একটা সুপর নেব যে আমরা সবাই মিলে যাতে নারী পাচারের মতো একটা খারাপ লিপ্ত জিনিসগুলোকে আমরা যাতে বন্ধ করতে পারি। শনিবার হাইলাকান্দিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এজেওয়াইসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কবির উদ্দিন লস্কর দুর্নীতিগ্রস্ত স্কুল ইন্সপেক্টর হীরালাল বরাকে গ্রেফতারের দাবি তোলেন। তিনি বলেন, স্কুল ইন্সপেক্টর হীরালাল বরা অন ক্যামেরায় 50,000 টাকা উৎকোচ নিয়েছেন, যার প্রমাণ হিসেবে ভিডিও ফুটেজ রয়েছে। অতিসত্বর হীরালাল বরাকে চাকরি থেকে বরখাস্ত করে গ্রেফতার করার জন্য হাইলাকান্দির জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। আগামী 48 ঘণ্টার মধ্যে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা না হলে আন্দোলনের হুঙ্কার ছাত্রনেতা কবির উদ্দিনের। এসাম স্কুল পরিদর্শকৰ কাৰণে, এসাম এডুকেশ্যন বিভাগৰ অফিচাৰৰ কাৰণে আজি হাইলাকান্দি শিক্ষা ব্যৱস্থাটো অতি শোচনীয়। হাইলাকান্দি শিক্ষা ব্যৱস্থা তেওঁলোকৰ কাৰণে আজি মইমতালি চলি আছে, তেওঁলোকৰ কাৰণে নিম্নমানৰ হৈ আছে। হাইলাকান্দি শিক্ষা ব্যৱস্থাৰ ওপৰত তেওঁলোকে বেংগুচালি কৰে। গতিকে হীৰালাল বৰা যিগৰাকী ব্যক্তি, যিগৰাকী স্কুল পৰিদৰ্শক, 24 ঘণ্টাৰ ভিতৰত তেওঁক গ্ৰেপ্তাৰ কৰিবৰ কাৰণে আমি অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে দাবী জনাইছোঁ। আর তেওঁলোকে যদি 24 ঘণ্টাৰ ভিতৰত হীৰালাল বৰাক গ্ৰেপ্তাৰ নকৰে, আমি অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে আইনগতভাৱে ব্যৱস্থা গ্ৰহণ কৰিবৰ কাৰণে সাজু আছে। আপোনালোকে জানে অন কেমেৰাত হীৰালাল বৰাই যিটো 50,000 টকা লৈছে সেইটো ইতিমধ্যে সংবাদ মাধ্যমত জলজল পটপট হৈছে। হাইলাকান্দি শিক্ষা ব্যৱস্থাত বেংগুচালি কৰি, হাইলাকান্দি শিক্ষা ব্যৱস্থাত তেওঁলোকে নাইকা কৰি,
হাইলাকান্দি শিক্ষা ব্যবস্থা তেওঁলোকে এনেধৰণৰ মহিমতালে কৰি আজি সমগ্র হাইলাকান্দি সরকারী স্কুলবিলাক এনেধৰণে পড়ি আছে। গতি হীরালাল বৰা স্কুল পরিদর্শক তেওঁলোকক অতি সোনকালে গ্রেপ্তার করব লাগে, আরক্ষীয় নিজাববেকে গোচর রুজু করব লাগে। আর ইয়ার লগে আমি জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে আজি মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী ডক্টর রণোজ পেগুড়ি ডাঙরিয়াক ইতিমধ্যে আমি সমাগতা প্রদান করছো, আকসলকে আমি কোথাও যে 48 ঘণ্টার ভিতর হীরালাল বৰাক গ্রেপ্তার করব লাগে, হীরালাল বৰাক হাইলাকান্দির কেদি দিব লাগে, হীরালাল বৰাক হাইলাকান্দি এডুকেশনের দায়িত্ব আঁতরাব লাগে, নহলে হাইলাকান্দি শিক্ষা ব্যবস্থা। সদরঘাট পুরনো সেতু থেকে ঝাঁপ দিয়েও প্রাণে বেঁচে গেলেন এক যুবতী। রবিবার দুপুর 1:30 নাগাদ মানুগ্রামের এই যুবতী সদরঘাট পুরনো সেতু থেকে ঝাঁপ দেয়, তবে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে শিলচর সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চিকিৎসকরা শিলচর মেডিকেল কলেজে নিয়ে যান এবং দ্রুত চিকিৎসা শুরু করেন। চিকিৎসকরা বর্তমানে মেয়েটি বিপদমুক্ত রয়েছে বলে জানান। রবিবার সোনাইর উত্তর কৃষ্ণপুর জিপির বিজেপির 74 নম্বর বুথে মন কি বাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে যোগদান করে সোনাইর প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর বলেন মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে সাধারণ মানুষের মনের কথা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। উদাহরণস্বরূপ তিনি করিমগঞ্জের রিক্সাচালক আহমেদ আলীর প্রসঙ্গ তুলে ধরেন। বলেন, রিক্সা চালিয়ে বেশ কয়েকটি স্কুল স্থাপন করে অনন্য নজির গড়েছিলেন আহমেদ আলী। প্রত্যেকেই প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠান শোনার আহ্বান জানান তিনি। সোনাই কেন্দ্রের প্রতিটি বুথে মন কি বাত অনুষ্ঠান শুনেন দলীয় কর্মীরা। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম সোনাই মণ্ডলের মহিলা মোর্চার সভাপতি চন্দনা কুণ্ডু, এসসি মোর্চার সভাপতি বাপ্পা সূত্রধর, হিমাংশু দাস, বাবলু দাস প্রমুখ। বন্যা পরিস্থিতির পর এবার বিভিন্ন মহামারীকে রোধ করতে এই মহামৃত্যুঞ্জয় পূজা ও যজ্ঞের আয়োজন করা হয় বলে জানান সন্ন্যাসী জীবন বর্মন। এদিনের যোগানুষ্ঠানে বিভিন্ন ভক্তদের সঙ্গে উপস্থিত ছিলেন আকসার ছাত্র সংগঠনের উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এদিনের মহামৃত্যুঞ্জয় পূজানুষ্ঠান সম্পর্কে তার অনুভূতি ব্যক্ত করেন রূপম নন্দী পুরকায়স্থ। মহামারী সরে দিবার লাগি এইগুলো আমরা এই পূজাটা আরম্ভ করলাম আর সবই মানে সন্তুষ্ট থাকবার লাগে আর যে যে পূর্ণ করে ভক্তরা আইসে ভক্তরা মানে যা যা আশা পূর্ণ করে তার জন্য মানে মহামৃত্যুঞ্জয় পূজায় রইল মহাযজ্ঞের একটা শিবের একটা অংশ যার যে যা কামনা করে কামনা পূর্ণ হয়। সাইড পোহরের পূজাটা ওই সাইড পোহরের পূজা করে মহাযজ্ঞ আরম্ভ মানে পূর্ণ সকাল থেকে আমরা পূজাটা আরম্ভ করছি মহামৃত্যুঞ্জয় পূজা সাইড পোহরের পূজা যে যে কামনা করে পূর্ণ হইবার লাগি সকল মানে এই জিনিসটা করে সাইড পোহরের পূজা শেষ করে তখন যে মহাযজ্ঞ মৃত্যুঞ্জয় গেল মৃত্যুঞ্জয় যে যে কামনা করে কামনা পূর্ণ হইবার লাগি এইগুলো শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। প্রধানমন্ত্রী মোদীর 91তম মন কি বাত সম্পূর্ণ, শুনলেন দেশবাসী। শিলচরে বিভিন্ন কাজের উদ্বোধন, সবার সহযোগিতা চাইলেন বিধায়ক। বন্যায় ভেসে গেছে বইপত্র, ছাত্রদের শিক্ষা সামগ্রী দিচ্ছে এআইডিএসও। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।